নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে আবারও একবার স্বাগতম জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিজি হিস্ট্রি এমসিকিউ ক্লাস দু একুশ সম্পর্কে আজকে আমি পিজি ইতিহাস প্রথম পত্রের প্রথম পর্যায়টা আলোচ প্রথম পর্যায়ের ইউনিট ওয়ানটা আলোচনা করব এবং এমসি অ্যাসাইনমেন্ট এলেও আমি শর্টকোশেন আকারে তোমাদের ভিডিওতে বলে দেবো সেগুলি তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে বা কমেন্ট করে জানিও তবে বলে রাখি আমি কোনো পিডিএফ দেই না পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমাকে কিছু পারিশ্রমিক দিয়ে তোমাকে পিডিএফ নিতে হবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চলো শুরু করি আজকের আলোচনা প্রথমত যে এমসিকিউ সাজেশন দিয়েছি সেটি হলো প্রত্যেকটা পাঠ্য বই থেকে যে লাইন বাই লাইন প্রশ্ন আমি বের করেছি সেগুলো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেব ঠিক আছে চলো দেখা যাক এক নম্বরে আছে মোগল যুগের ইতিহাস পড়ার অর্থ কী উত্তর প্রাকাল ঔপনিবেশিক ভারতবর্ষের ইতিহাসকে জানা দ্বিতীয় প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে তিন নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাটের আমলে মোগল সাম্রাজ্যে সুপ্রতিষ্ঠা হয়েছিল মুঘল সম্রাট আকবর চার নম্বর প্রশ্ন কারা প্রথম ভারতে মুঘল শাসনের ইতিহাস লিখতে শুরু করেছিল ইউরোপিয়ারা যেমন হেনরি মেন মেকলে ভিনসেন্ট স্মিথ প্রমুখরা পাঁচ নম্বর প্রশ্ন কে তুজুকি বাবুরি এর ভুল ভাষ্য প্রদান করেন অ্যানি বেভারেজ ছ নম্বর প্রশ্ন মধ্যযুগের ইউরোপ কেমন ছিল উত্তর বর্বর ও অন্ধকার যুগ সাত নম্বর প্রশ্ন মোগল আমলে সবচেয়ে বেশি কোন ভাষার ভাষায় লেখা হতো ফার্সি ভাষায় আট নম্বর প্রশ্ন মোগল আমলে রাজদরবারের বিবরণ ও সমায়ানুক্রমিক ঘটনাপঞ্জি কাদের দ্বারা লিখিত পার্শ্বিকদের ন নম্বর প্রশ্ন বাবরের আত্মজীবনীর নাম কি উত্তর তুজুকি বাবরি এটি তুর্কি ভাষায় লিখিত দশ নম্বর প্রশ্ন জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি তুজুকি জাহাঙ্গীরি এটি সতেরো বছর ধরে লিখিত একটি গ্রন্থ এগারো দাগের প্রশ্ন তারিকি রশিদি কার রচনা মির্জা মোহাম্মদ হায়দার দৌলত বারো দাগের প্রশ্ন হাবিব উসিয়ার কার রচনা খন্দ আমির তেরো দাগের প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা গুলবদন বেগম দাগের প্রশ্ন হুমায়ুনের বাল্যকাল সম্পর্কে তত্ত্ববহুল গ্রন্থের নাম লেখো তৌহর আফতাবের তাজকিরত উল বাকিয়ত পনেরো দাগের প্রশ্ন আকবরের রাজত্বকালের প্রথম ধারা বিবরণী কোনটি হাফি মোহাম্মদের তারিকি আকবর ষোলো দাগের প্রশ্ন আকবরের সভাকবি কে ছিলেন উত্তর আবুল ফজল এই ছিল মোট ১৬টি ষোলোটি প্রশ্ন আরও আলোচনা করব ভিডিওটি দেখতে থাকো সতেরো দাগের প্রশ্ন আইনি আকবরই কার রচনা আবুল ফজল আঠারো দাগের প্রশ্ন আকবর ইসলামের ধ্বংসকারী কার বদা উনিজ উনিশ দাগের প্রশ্ন আকবর নিজেই ঈশ্বর কে বলেছিলেন আবুল ফজল কুড়ি দাগের প্রশ্ন আলমগীর নামা কার রচনা মির্জা মোহাম্মদ কাজিম একুশ দাগের প্রশ্ন নকশা ই দিলখুসা গ্রন্থটি কার রচনা ভীমসেন এটি দাক্ষিণাত্য কে নিয়ে রচিত বাইশ দাগের প্রশ্ন ঈশ্বর দাস লিখিত গ্রন্থের নাম কী ফুতুয়াত ই আলমগিরি এবং এটি রাজস্থান সম্পর্কিত লেখা তেইশ দাগের প্রশ্ন তারিকি বাঙালা গ্রন্থের লেখককে সলিমুল্লাহ চব্বিশ দাগের প্রশ্ন ফরমান অর্থ কি উত্তর রাজকীয় ইচ্ছা বা রাজকীয় আদ নির্দেশ পঁচিশ দাগের প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম রাজকীয় ইশ্তাহারের নাম কী দস্তুর আমল ছাব্বিশ দাগের প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংঘাত কবে শুরু হয় ষোলো শতকে সাতাশ দাগের প্রশ্ন র্যালোফিস ফিস কার আমলে ভারতে আসে আকবরের উইলিয়াম হকিন্স কবে কার আমলে ভারতে আসেন ষোলোশো আট সালে জাহাঙ্গীরের আমলে উনত্রিশ দাগের প্রশ্ন স্টোরিডো মোগোর গ্রন্থটি কার রচনা নিকোল ও এবং ইতালীয় পর্যটক ত্রিশ দাগের প্রশ্ন শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ একত্রিশ দাগের প্রশ্ন মহারাষ্ট্রের কবিতাগুলিকে কি বলা হতো বাখার বত্রিশ দাগের প্রশ্ন শিব ছত্রপতি চেন চরিত কার রচনা কৃষ্ণজির তেত্রিশ দাগের প্রশ্ন আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিলেন একজন চৌহান রাজা চৌত্রিশ দাগের প্রশ্ন অ্যানালস অ্যান্ড এন্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থটি কার রচনা কর্নের টড এ লেখা পঁয়ত্রিশ দাগের প্রশ্ন বাবরের পিতার নাম কি ওমর শেখ মির্জা ছত্রিশ দাগের প্রশ্ন বাবর কবে কাবুল জয় করেছিল পনেরোশো চার খ্রিস্টাব্দে সাঁত্রিশ দাগের প্রশ্ন কোন যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল তালিকোটার যুদ্ধে আটত্রিশ দাগের প্রশ্ন বাবর কবে বাদাকসান দখল করে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং বাবর কবে কান্দাহার দখল করে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে তুলঘাম পদ্ধতি কি শত্রুর সৈন্যবাহিনীর পার্শ্বদেশ আক্রমণ এবং একই সঙ্গে তাদেরকে অবিশ্বাস্য গতিতে সামনে এবং পিছনে পিছন থেকে আক্রমণ করা এটি তুলখাম পদ্ধতি নামে পরিচিত এবং একটি বাবর উজবেকদের কাছ থেকে গ্রহণ করেছিল একচল্লিশ দাগের প্রশ্ন বাবর কাদের কাছ থেকে অতর্কিত আক্রমণ প্রণালী শেখে মঙ্গল ও আফগানদের কাছ থেকে বিয়াল্লিশ দাগের প্রশ্ন বাবর কাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের ব্যবহার শেখে পারসিকদের তিতাল্লিশ দাগের প্রশ্ন কে তার কোন গ্রন্থে বাবরের তত্ত্বের অবতারণা করেছেন জন স্টেমন্ড দ্য ফরমেশন অব মুঘল এম্পায়ার চুয়াল্লিশ দাগের প্রশ্ন ওয়ার্ল্ড মিলিটারি হিস্ট্রি গ্রন্থটি কার লেখা ম্যাকনিল পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন বাবর প্রথম কবে ভারত অভিযান করেছিল পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ছেচল্লিশ দাগের প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সাতচল্লিশ দাগের প্রশ্ন সোগরাজ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল বাবর ও আফগানদের মধ্যে পনেরোশো সাতাশ ও আঠাশ খ্রিস্টাব্দে আটত্রিশ দাগের প্রশ্ন খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংয়ের মধ্যে ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন বাবরনামা কোন ভাষায় রচিত তুর্কি ভাষায় পঞ্চাশ দাগের প্রশ্ন বাবরনামা কবে কারা ইংরেজি অনুবাদ করেন পনেরো আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লেডেন ও আর এস কায়েন একান্ন দাগের প্রশ্ন হিন্দুস্তানে এসে বাবরের যে তিনটি জিনিস সবচেয়ে বিরক্তিকর লেগেছিল সেগুলো কি কি গরম জোর হাওয়া ও ধুলো বাহান্ন দাগের প্রশ্ন হুমায়ুন কবে সিংহাসনে বসেন উনত্রিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হুমায়ুনের প্রথম অভিযান কোথায় ছিল বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গে চুয়ান্ন দাগের প্রশ্ন কোন সম্রাট গৌড়ের নামকরণ জান্নাতাবাদ রাখেন হুমায়ুন পঞ্চান্ন দাগের প্রশ্ন কনজ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মে মাসে শেরখান ও হুমায়ুনের মধ্যে ছাপ্পান্ন দাগের প্রশ্ন হুমায়ুন কবে কিভাবে মারা যান পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি দিল্লিতে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ছিল মোট ছাপ্পান্নটি প্রশ্ন এবং ইউনিট ওয়ানের প্রথম পর্যায়ের আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি অবশ্যই হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর তোমরা যদি নোট নিতে চাও ইতিহাসের ক্ষেত্রে বিডিপি বা পিজি সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারো সামান্য ফি নিয়ে তোমাদের নোট দিচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য